আসসালামু আলাইকুম, সাবিনাস ডেইলি লাইফ স্টাইলে তোমাদেরকে স্বাগতম। আজকের ব্লগটা আমি দুপুরে রান্নার শেষে শুরু করেছি। তো এখানে আবদুল্লাহ খেলাধুলা করেছিল, তো ওই খেলনাগুলোই আমি গুছিয়ে নিয়েছি। দেন আবদুল্লাহ ঘুমিয়ে পড়েছে, খাটেই ওকে শুয়ে দেব। তো তাড়াহুড়ো করে বিছনাটা রেডি করে শুয়ে দিয়েছি, তো ওটা আর দেখাইনি। তারপরে ঘরটা ঝাড়ে দিয়ে আমি গোসল করে নিয়েছি, খাবার খেয়ে নিয়েছি। তো আবদুল্লাহ এখনও ঘুমাচ্ছে, তো ভাবলাম যে ফাঁকে হাতে যে কাজগুলো ওকে নিয়ে করা যায় না, তো ওগুলোই করে নিয়েছি। এই যে এই কাজগুলো পানি চেঞ্জ করে দিছি। গাছগুলোকে আমি আমার বেডরুমের একটা জানালার সাথে এভাবে রেখে দিয়েছি। তো এগুলো করতে করতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, তাহলে আমার এই ডেইলি লাইফস্টাইলের কাজকর্মের ভেতর থেকে আপনাদের যদি কোনো অংশ ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে তা জানতে পারলে আমার খুব ভালো লাগবে। আর খারাপ লাগলে সেটাও জানাবেন, তাহলেও আমি বুঝতে পারবো যে আমার আর কোনটা শুধরানো উচিত। আমি যে 100% রাইট এটা কিন্তু না, মানুষ মাত্রই ভুল। তো সবার কাছ থেকেই শেখার আছে অনেক কিছু। ইদানিং আবদুল্লাহ বিকাল হলে একটু বাইরে বের হতে চাইছে, তাই ওকে নিয়ে একটু বাইরে এসেছে। আমাদের বাসার পাশেই একটা খোলা জায়গা আছে, বেশি সময় লাগে না, 4-5 মিনিটের মতো। তো ওখানে এসেছি, আমার কাছে জায়গাটা ভালোই লাগে, তো ভাবলাম আপনাদের সাথে একটু। এই যে আমরা বাসায় চলে এসেছি। প্রত্যেকদিন বিকাল হলে আমি আবদুল্লার জন্য একটা নাস্তা তৈরি করে রাখি যখন ঘুমায়, তো আজকে আর হয়নি। তো বাসায় এসে একটু হাতেই নুডলস করে দিয়েছি। পরের দিন সকালবেলা এটা, তো আমি পেঁয়াজগুলো রাত্রবেলায় ছুলে রেখেছি। তো আপনার ভাইয়া বললো যে আর কাটার দরকার নাই, আমার চোখ জ্বলে, তো ভাবি রেখে দিয়েছি। আর সকাল দুপুর আমি একত্রেই রান্না করি। তো এখানে আমি সকালের জন্য ফ্রাইড রাইস রান্না করব। আর প্রথমে আমি একটু ঢেঁড়সটা বসিয়ে দিয়েছি, তারপরে ফ্রাইড রাইস রান্না করব খুব সহজভাবে। এখানে ঘি দিয়ে দিয়েছি প্রথমে, তারপর পেঁয়াজ আর গাজর মটরশুঁটি একটু লবণ হলুদ দিয়ে আমি ভেজে নেব। এবার আমি ভাত দিয়ে চাট মশলাটা ভাতের সাথে মিক্সড করে দিছি। তো চাট মশলায় যে লবণ আছে ওটা একটু কম হবে ভাতে, তার জন্য একটু লবণও দিয়ে দিয়েছি। এবার ডিম দিয়ে দিয়েছি, এই তো রেডি হয়ে গেল আমার ফ্রাইড রাইস। তো আবদুল্লাহ এদিকে উঠে পড়েছে ঘুম থেকে, তো এবার আমি বিছনাটা রেডি করে নিয়েছি। এই যেহেতু বাচ্চা আছে, তো এক সাইডে আমি বালিশগুলো এভাবে রেখে দিয়েছি। এই তো আবারও চলে এসেছি রান্নাঘরে। এই যে এদিকে আমার ঢেঁড়স ভাজি হয়ে গেছে, আর এখানে রান্না করব মুরগির গোশত দিয়ে লাউ। রান্না করতে করতে যেই কথাটি বলবো, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর অল অপশনটি চালু করে দিবেন। এতে করে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশনে চলে যাবে। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।